হ্যালো ভিউয়ার্স, আমি রাহুল এবং আপনি দেখছেন চ্যানেল রেসেল বাংলা। আপনাদের সবাইকে স্বাগতম আরও একটা রেসলিং নিউজ ভিডিওতে। আজকের ভিডিওতে কিন্তু অনেক দারুণ দারুণ নিউজ রয়েছে, যেমন রোমান রেইনসের অনেক বড় একটা রেকর্ড সম্পর্কে জানতে পারবেন আজকের ভিডিওতে। তাছাড়াও আপনারা সবাই জন সিনা সম্পর্কে আপডেট চাচ্ছিলেন, তো ফাইনালি আজকে জন সিনা সম্পর্কেও আপডেট রয়েছে। তো ভিডিওটিকে সবাই শেষ পর্যন্ত দেখবেন, কেউ মিস করবেন না। তবে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব, আর ভিডিও ভালো লাগলে আমি সবাইকে লাইক করতে দেখতে চাই। আমরা শুরু করতে যাচ্ছি প্রথমে স্ম্যাকডাউনের ভিউয়ারশিপের মাধ্যমে। তো গতকালকের স্ম্যাকডাউনের ওভারনাইট ভিউয়ারশিপ আজকে আমাদের হাতে চলে এসছে। আমরা যদি ভিউয়ারশিপের কথা বলি তাহলে সেটা ছিল 2.3845 মিলিয়ন ভিউয়ার্স, যা কিন্তু গত সপ্তাহের তুলনায় অনেকটাই বেড়েছে। আর বাড়বেই না কেন, রোমান রেইনস ছিল তার মানে ভিউয়ারশিপও বাড়বে, বেশি মানুষ স্ম্যাকডাউন দেখবে। আর কালকের স্ম্যাকডাউন এমনিতেই ভালো ছিল, আমি কিন্তু হাইলাইটস ভিডিও দিয়েছি, আপনারা চাইলেই সেটা দেখে আসতে পারেন। স্ম্যাকডাউনের সিজন প্রিমিয়ার কবে হবে সেটা নিয়ে আমাদের সামনে ভালো একটা আপডেট চলে এসছে। এর আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম রয়ের সিজন প্রিমিয়ার সম্পর্কে, তবে এবার জানতে পারলাম যে স্ম্যাকডাউনের সিজন প্রিমিয়ার আসলে কবে হবে। এক্সট্রিম রুলস পেপার ভিউয়ের আগের স্ম্যাকডাউন এপিসোডে হতে যাচ্ছে স্ম্যাকডাউনের সিজন প্রিমিয়ার, আর এক্সট্রিম রুলসের পরে হবে রয়ের সিজন প্রিমিয়ার। তো যেটা এক্সট্রিম রুলসের জন্য স্ম্যাকডাউনে গো হোম শো হবে, সেখানেই আমরা স্ম্যাকডাউনের সিজন প্রিমিয়ার দেখতে পারবো। আর সিজন প্রিমিয়ার উপলক্ষে একটা ম্যাচ কনফার্ম করে দিয়েছে WWE, এটা হচ্ছে ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ রিম্যাচ, যেটা লড়বে শেইমাস এবং গান্থার। তো এটাই ছিল সিজন প্রিমিয়ার সম্পর্কে আপডেট। আগামী সপ্তাহ স্ম্যাকডাউনের জন্য বেশ কয়েকটা ম্যাচ অফিসিয়ালি কনফার্ম করে দিয়েছে WWE। যেমন আগামী সপ্তাহে আমরা দেখতে পাবো বেইলি এবং শর্টজির মধ্যে একটা সিঙ্গেল ম্যাচ। তাছাড়াও ট্যাগ টিম ম্যাচ হতে যাচ্ছে হিটরো এবং লস লথারিয়াসের মধ্যে। এছাড়াও ব্লাডলাইনের দুইজন সদস্য সোলো সিকাওয়া এবং সেমিজেন টিম আপ করবেন রিকোশে এবং ম্যাট ক্যাপ মসের বিরুদ্ধে। আমার মনে হয় এই ম্যাচটা অনেক ভালো মানের একটা ম্যাচ হতে পারে। তো দেখা যাক এই তিনটা ম্যাচই কেমন হয়, এজন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে আগামী স্ম্যাকডাউন পর্যন্ত। গতকালকের স্ম্যাকডাউনে ব্লাডলাইনের অনেক পাওয়ারফুল একটা মোমেন্ট আমরা দেখতে পাই, এবং সেটা হবার পর রোমান রেইনস টুইটারে তার রিয়াকশন শেয়ার করেছেন। তো রোমান রেইনস WWE-র একটা GIF ভিডিও শেয়ার করে সেখানে মেনশন দিয়েছেন অনেক কিছুই। তার মধ্যে তিনি বলেছেন যে সবাই আমরা এটা উইটনেস করতে পেরেছি, মানে রোমান রেইনসের ব্লাডলাইনকে সাক্ষী হিসাবে দেখতে পেরেছি, এটা আমাদের জন্য অনেক বড় একটা ব্যাপার। তো রোমান রেইনস আর কি মূলত ব্লাডলাইনের প্রশংসা করেছেন, এবং তিনি প্রত্যেকবার যেমনটা বলেন যে ব্লাডলাইন অনেক শক্তিশালী, এইসব বিষয়ে তিনি টুইট করেছেন। শুধু রোমান রেইনসই নয়, এই ঘটনা শেষ হওয়ার পর সোলো সিকাওয়াও তার রিয়াকশন জানিয়েছেন টুইটারে, এবং তিনি লিখেছেন ফ্যামিলি বিজনেস, এবং তারপরে উইথ দ্য ওয়ান্সের একটা ইমোজি এবং ব্লাডের একটা ইমোজি শেয়ার করেছেন। তো এটা ছিল রোমান রেইনস এবং সোলো সিকাওয়ার রিয়াকশন স্ম্যাকডাউনের পর। স্ম্যাকডাউনে আমরা দেখেছি ড্রু ম্যাকইন্টায়ার ক্যারিয়ন ক্রসকে চ্যালেঞ্জ করেছিল স্ট্র্যাপ ম্যাচের জন্য, এবং সেই ম্যাচটা অফিসিয়ালি কনফার্ম করে দেওয়া হয়েছে এক্সট্রিম রুলস পেপার ভিউয়ের জন্য। তো এক্সট্রিম রুলস পেপার ভিউতে আমরা ক্যারিয়ন ক্রস এবং ড্রু ম্যাকইন্টায়ারের মধ্যে স্ট্র্যাপ ম্যাচ দেখতে পাবো। আর প্রথমে বলে দিচ্ছি এই ম্যাচটা অনেক বেশি এক্সট্রিম হবে, আপনারা কেউ ম্যাচটা মিস করবেন না। স্ম্যাকডাউনে যখন রোমান রেইনস সেমি জেনকে অফিসিয়ালি ব্লাড লাইনে সদস্য করে, এটা দেখার পর তো সেমি জেন অনেক খুশি ছিল। তো তিনি টুইটারে একটা পোস্ট করেন এটা নিয়েই, তো সেই পোস্ট আবার শেয়ার করে এজে স্টাইলস লিখেছেন যে এখন মানুষ একটা সামান্য টি শার্ট পাওয়ার জন্য কী কী করতে পারে। তো মূলত তিনি সেমি জেন এবং ব্লাড লাইনকে নিয়ে মজা করেছেন, আর সেমি জেন মোটেও এটা পছন্দ করেনি। তিনি আবার এজে স্টাইলসের সেই টুইটকে রিটুইট করে লিখেছেন যে ব্লাড লাইনের টি শার্টকে অপমান করা মানে ব্লাড লাইনকে অপমান করা, এবং আমি তোমাকে দেখে নেব, তবে আমি একা ট্রাভেল করি না। তো সেখানে সেমি জেন সোলো সিকাওয়াকে ট্যাগ করে লিখেছে যে চলো, তার মানে আগামী সপ্তাহ রতে আমরা সেমি জেন এবং এজে স্টাইলসের মধ্যে একটা ম্যাচ দেখতে পারি, এবং এটা হবার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। গোল্ডবার্গের রিটার্ন নিয়ে আমাদের কাছে প্রপার একটা ভালো আপডেট চলে এসছে। তো গোল্ডবার্গ রিটার্ন করতে পারেন সামনের অক্টোবর মাসে, কারণ তাকে দেখা যেতে পারে এক্সট্রিম রুলস ক্রাউন জুল পেপার ভিউতে, যেটা হবে সৌদি আরবে। তো যদি সৌদি আরবে গোল্ডবার্গ থাকে তাহলে অবশ্যই তাকে সেই ম্যাচের আগে রিটার্ন করতে হবে, এবং শোনা যাচ্ছে অক্টোবর মাসেই তিনি রিটার্ন করতে পারেন। তো দেখা যাক এইবার গোল্ডবার্গের অপোনেন্ট কে হয়, এখন তো তেমন কোনো রেসলার ফ্রি নেই, তবে WWE অবশ্যই ম্যানেজ করে নেবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমার পরীক্ষার কারণে দুই দিন আমি ভিডিও আপলোড করতে পারিনি, এবং সেই দুই দিনে ব্রেওয়েত সম্পর্কে একটা ভিডিও লিক হয়েছিল, যেখানে দেখা যাচ্ছে ব্রেওয়েত এক্সারসাইজ করছেন এবং তিনি ট্রেনিং নিচ্ছেন রেসলিংয়ের জন্য। তো সবাই স্পেকুলেট করছিল যে ব্রেওয়েত
ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করবে এবং সেই কারণেই তিনি আবারও ট্রেনিং নেওয়া শুরু করেছেন। তো আসলে ঘটনাটা সত্যি, কারণ ব্রেওয়েটকে কিন্তু অনেক দিন কোনো ভিডিওতে দেখা যায়নি। তো হঠাৎ করে কেন তিনি ট্রেনিং নিচ্ছেন আর কেনই বা তার ভিডিও সামনে আসলো? নিশ্চয়ই তিনি রিটার্ন করবেন, আর এই কারণেই তিনি আবারও এক্সারসাইজ করছেন এবং আবারও ট্রেনিং নিচ্ছেন। তো এই ভিডিওতে ব্রেওয়েটের বডি আগের মতোই লাগছে এবং তিনি বেশ ভালোই রয়েছেন। ব্রেওয়েট কখনোই তেমন মাস্কিউলার ছিলেন না, মানে তার বডিটা অ্যাভারেজ মানের ছিল। আর দ্য ফিন্ড হিসাবে কিন্তু ব্রেওয়েটকে এই বডিতেই সবথেকে বেশি মানায়, আমার কাছে পার্সোনালি ভালোই লাগে। তো ব্রেওয়েটের এই ভিডিও দেখে আপনাদের কী মন্তব্য কমেন্ট করে জানাবেন। তো এটা তো আমরা মোটামুটি শিওর যে তিনি এইবার সত্যি সত্যি ডাব্লিউডাব্লিউতে ফিরছেন। আপনাদের মধ্যে অনেকেই কমেন্ট করে জন সিনা সম্পর্কে রিটার্ন আপডেট চাচ্ছিলেন, জন সিনা সম্পর্কে যে কোনো আপডেটের অপেক্ষায় আপনারা ছিলেন। তো আজকের ভিডিওতে জন সিনা সম্পর্কে আপডেট রয়েছে, তবে দুঃখজনকভাবে এটা কোনো ভালো আপডেট নয়। জন সিনা কিন্তু এইবার অনেক বড় একটা লস করতে পারেন, কারণ জন সিনা এমন একজন মানুষ যিনি প্রত্যেক বছর ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করেন এবং অন্ততপক্ষে একটা ম্যাচ লড়েন। যেমন গত বছর তিনি সামার স্ল্যামে রিটার্ন করেছিলেন, তবে 2022 সালে জন সিনা একটা ম্যাচও লড়েননি। আর সামনের কোনো পেপার ভিউতে জন সিনাকে অ্যাডভার্টাইজও করা হচ্ছে না, মানে এই বছর জন সিনা কিন্তু ডাব্লিউডাব্লিউতে রিটার্ন নাও করতে পারেন, যেটা তার ফ্যান্সদের জন্য অনেক বেশি দুঃখজনক। আর জন সিনার রেকর্ডও কিন্তু ব্রেক হয়ে যাবে, কারণ তিনি প্রত্যেক বছর রিটার্ন করেন। তো এটা অনেক খারাপ একটা আপডেট ছিল এবং আমারও একটু মন খারাপ হয়ে গেছে আপডেটটা দেওয়ার পর। চলে যাচ্ছি পরবর্তী আপডেটে। এবার এই আপডেটটা কিন্তু অনেকটাই ভালো, কারণ ব্রক লেসনারকে রিসেন্টলি স্পট করা গেছে নতুন একটা লুকে, যেটা আপনারা এই ছবিতে দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে ব্রক লেসনারের নতুন লুক, যেখানে তার দাড়ি মানে বিয়ার্ড কিন্তু একদমই নেই। মানে ব্রক লেসনার মেবি আগের রূপে ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করবেন, মানে হিল ব্রক হিসাবে। আর অবশ্যই তার হিল রূপটাই কিন্তু বেশি ভালো লাগে সবার কাছে। এবার আমরা চলে যাচ্ছি আজকের ভিডিওর ফাইনাল আপডেট, যেটা হচ্ছে রোমান রেইন্সের বিগেস্ট রেকর্ড সম্পর্কে। রোমান রেইন্স আজ পর্যন্ত 99টা পেপার ভিউতে ম্যাচ লড়েছেন। আমি কিন্তু পেপার ভিউয়ের কথা বলছি, র অথবা স্ম্যাকডাউনের কথা বলছি না। তো রোমান রেইন্সের এবং লোগান পলের যে ম্যাচটা হবে, এটা হচ্ছে রোমান রেইন্সের 100তম পেপার ভিউয়ের ম্যাচ। আর এই ম্যাচটা লড়লে রোমান রেইন্স কিন্তু বিশাল একটা রেকর্ড গড়ে ফেলবেন, 100টা পেপার ভিউতে ম্যাচ লড়ার রেকর্ড। তো বুঝতেই পারছেন যে ম্যাচটা কেন রোমান রেইন্সের কাছে স্পেশাল, এবং এই ম্যাচে তো রোমান রেইন্স অবশ্যই জেতার চেষ্টা করবে। আর আমার মনে হয় রোমান রেইন্স অনেক সহজেই লোগান পলকে বিট করে দেবে, কারণ রোমান রেইন্সের অভিজ্ঞতা বেশি। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।